का फूल, पृथ्वी का गोल, गोटा पृथ्वी इतिहास बोलते अत्याचारी चिरदिन स्थायी है ना, अत्याचारी जेते हैं तादेर पाकिस्तान अत्याचारी शासक जियाउल हक बोलुन, फिलिपिन्सर फार्डिनांड मार्कोस बोलुन, हिटलर बोलुन, मुसोलिनी बोलुन, प्रत्येक के जेते हुए चे जावाता हुए चे अत्यंत बेदनार एवं करुण परिणामेर मध्य दिए आमी ए शहीद परिवार के सामने रेखे शपथ करते चाई बदला नय बदल हबे एसब स्लोगान अतीत हये गेछे आईनेर मध्ये संविधानेर मध्ये संसदीय व्यवस्थापनाय जदि মমতা ব্যানার্জী আর তার অত্যাচারী বাহিনীকে আমরা সঠিক সাজা দিতে না পারি তাহলে প্রমাণ হয়ে যাবে আমাদের আন্দোলন পিতা আমরা সেটা করে দেখাব ভেবেছিল না যা খুশি করব পার পেয়ে যাব আমি প্রথমেই বলি দোসরা মে 2021 শহীদ হয়েছিলেন দুজন একজন বেলেঘাটার অভিজিৎ সরকার আরেকজন হারান অধিকারী তারপরে কয়েক মাস ধরে শহীদের তালিকা লম্বা হয়েছে আমাদের মগরা পশ্চিমের প্রার্থী মানস সাহাকেও কাউন্টিং হলে সিঁড়ি থেকে ইয়াসুদ্দিন মোল্লার নেতৃত্বে ভাইপোর বাহিনী মেরে ফেলে দিয়েছিল সিঁড়ি থেকে দুমাস লড়াই করে বেসরকারি হসপিটালে তাকেও প্রাণ তার ত্যাগ করতে হয়েছে আজকেও আমরা যখন শহীদ শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি তখন মমতা ব্যানার্জির লোকেরা পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করবেন বলে আবার খুনের রাজনীতি শুরু করেছেন গত 10 দিনে এই বাংলায় 3 জন ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী নেতৃত্ব প্রাণ হারিয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কালিয়াগঞ্জ বিষ্ণু বর্মা তার ভাইকে 10 বছরের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন রাত্রি 2টার সময় সরাসরি বুকে গুলি করে মমতা পুলিশ খুন করেছে গত কয়েকদিন আগে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ড রানীগঞ্জে আমাদের ওয়ার্ড কনভেনার রাজেন্দ্র সাহু যিনি একজন ওবিসি সনাব হিন্দু তাকে খুন করা হয়েছে গাড়ির ভিতরে ঠিক একই কায়দায় একদিকে যেমন 56 জন শহীদের ইতিহাস অন্যদিকে তৃণমূল কংগ্রেস এনআরসির জুজু দেখে সংখ্যালঘুদের টুপি পরিয়ে 213 নিয়ে সংখ্যা নিয়ে তৃতীয়বারের সরকার করারও ইতিহাস আবার একই সাথে সাথে আজকের দিনে লেডি কিম নন্দীগ্রামে 1956 ভোটে আমার কাছে হেরেছিলেন আপনাদের আশীর্বাদে আমি বেঁচে আছি আমাকে আমাদের রাষ্ট্রীয় নেতা আমাদের মার্গদর্শক অমিত শাহজি টেলিফোনে বললেন যে তোমাকে গিয়ে উইনিং সার্টিফিকেট নিতে হবে তোমার নাম ইলেকশন কমিশন জয়ী হিসেবে ঘোষণা করেছে আমি যখন সার্টিফিকেট নিতে গেছি আমার গাড়ির উপরে 100 বেশি বড় বড় পাথর ছুঁড়ল মমতা ব্যানার্জির বাহিনী নেতৃত্বে কে আসগর আলী পাথর ছুঁড়ল যারা
থাকে দিল্লির জাহাঙ্গীরপুরের ঘটনায় যদি এমআইএফ থাকে তাহলে আমার উপরে আক্রমণের ঘটনাও এনআইএ কে দেওয়া উচিত। আমি কলকাতা হাইকোর্টের দরজা অবধি এসে গেছি। গতকাল রাতে ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলা ময়না বিধানসভা বাকচা বুথের সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া বয়স 60 প্রবীণ ব্যক্তি বাড়ি থেকে তুলে নিয়ে গেল, গুলি করে খুন করল। আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন রাজ্যে আপনি আমরা আছি। খুন করার পরে দেহ খুনিরা মমতা পুলিশের হাতে তুলে দিল, আর মমতা পুলিশ ময়না দিয়ে নয় ক্যানেল পেরিয়ে ভগবানপুর দিয়ে তমলুক থানায় তাকে মর্গে নিয়ে এলো। তার পরিবার এসেছে হাইকোর্টে, বলেছে মমতা হসপিটালে পোস্টমর্টম হবে না। কেন হবে না? কালিয়াগঞ্জের ওই নিষ্পাপ রাজবংশী ছাত্রীটি তাকে কিভাবে খুন করেছে তার মা বলেছে, তার পোস্টমর্টম রিপোর্ট নবান্ন তৈরি করে দিয়েছে, বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বুঝতে পারছেন, এই বাংলায় হসপিটালেও বিচার পাবেন না আপনি। তাই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পোস্টমর্টম সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে করতে হবে। তার ছেলে প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের দরজায় পৌঁছে গেছে। ঠান্ডা হয়েছে মমিনপুর ইকবালপুর, ঠান্ডা হয়েছে নন্দীগ্রাম। দেবব্রত মাইতি খুনের পরে 11 জন মমতার জেহাদি জেলের ভিতরে 1.5 বছর কাটিয়েছে। ঠান্ডা হয়েছে খেজুরি ভাঙনবাড়ির বোমা বিস্ফোরণের পরে এনআইএ হয়েছে। ঠান্ডা হয়েছে ভূপতিনগর নাড়ুয়া ভিলার বোমা বিস্ফোরণ এনআইএ হয়েছে। ঠান্ডা হবে হাওড়ার শিবপুর, ঠান্ডা হবে হুগলির রিষড়া, ঠান্ডা হবে উত্তর দিনাজপুরের তালখোলা, আর ঠান্ডা হবে এই রাজ্য। লড়াই আমাদের করতে হবে। দেখতে থাকুন, একটা সময় এই জঙ্গলের রাজত্ব ছিল উত্তরপ্রদেশে। আতিগাঁওয়েদের মামলা এলে বিচারপতিরা বলতেন শুনবো না।